আমি খুব মোটা, আমি না খুব বাজে দেখতে, তাই না? আমি ভীষণ মোটা, খুব বাজে দেখতে, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে পছন্দ করে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। না না, এটা আমি আমার নিজেকে বলছি না, আমি যেমনই হই আমি নিজের উপরে একদমই ইনসিকিউর না, যদিও আমি ছিলাম, মানে আমার কিভাবে আমি আমার ইনসিকিউরিটি থেকে বেরিয়ে এসেছি, ওই নিয়ে একটা কন্টেন্ট, ওই নিয়ে একটা ভিডিও। তো টপিক ইজ অ্যাবাউট ইনসিকিউরিটিস, এই কন্টেন্টের টপিক হলো অ্যাবাউট ইনসিকিউর, মানে আমরা যে ইনসিকিউর হয়ে যাই সেটা নিয়ে কিছু কথা। আচ্ছা, এরকম অনেকজনের সাথেই তো হয়, অনেক নারীর সাথে এরকম হয়, অনেক মেয়েদের সাথে এরকম হয়, যে আমরা জীবনে কোনো ক্ষেত্রে, আমরা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে আমরা খুব ইনসিকিউর হয়ে পড়ি, আমাদের কনফিডেন্স লেভেল আমরা হারিয়ে ফেলি, সে কাজে হোক, কোনো ওয়ার্ক প্লেসে হোক, পার্সোনাল লাইফে হোক, ফ্যামিলি লাইফে হোক, আফটার ম্যারেজ হোক, সোশ্যাল লাইফে হোক। তো আমরা মাঝের মধ্যে আমরা প্রচণ্ড ইনসিকিউর হয়ে পড়ি, মানে আমরা নিজেকেই নিজে, মানে আমাদের সেই কনফিডেন্স লেভেলটা আমরা হারিয়ে ফেলি, আমরা ভাবি আমি কি সুন্দর না, আমি তো মোটা, আমাকে আর কেউ ভালোবাসে না। এই যে এই ব্যাপারটা আমাদের মধ্যে, এই ইনসিকিউরিটিটা কাজ করে, এটা মানে এটা মানতেই হবে, সবার মধ্যে কোনো না কোনো সময় এই জিনিসটা কাজ করে, এই ইনসিকিউরিটিটা কিন্তু কাজ করে। তো আমি একটা ছোট্ট গল্প দিয়ে এটা এক্সপ্লেন করবো কি কীভাবে আমরা সিকিউর থাকবো আমাদের লাইফে, কীভাবে অ্যাজ আ ওম্যান, আই হ্যাভ অ্যাজ আ ওম্যান ইটস মোস্ট ইম্পর্টেন্ট টু বি সিকিউর, সিকিউর ইন ইউর পার্সোনাল লাইফ, সিকিউর ইন ইউর প্রফেশনাল লাইফ, অ্যাজ আ পার্সন ইউ হ্যাভ টু সিকিউর, মানে ধর মানে একটা কনফিডেন্স থাকবে। হ্যাঁ, আমি লোকে যেটা বলো, ট্রোলিং হবে, অনেক কিছু বাজে কথা আমাদের শুনতে হবে, অনেক যারা যাদের বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে বিভিন্ন আত্মীয় স্বজন থেকে কত কিছু আমাদের মেন্টালি হয়, মেন্টাল হ্যারাসমেন্ট হয়, ইভেন মাঝে মাঝে নিজের সন্তান দ্বারাও আমরা মেন্টাল হ্যারাস হই। তো এটার থেকে কী রেমেডি, কীভাবে বেরোবো আমরা এটার থেকে, এটা নিয়ে চলে একটু আলোচনা করা যায়। আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে এটা শেয়ার করছি আর কীভাবে আমি বেরিয়ে এসেছি আমার সব রকমের ইনসিকিউরিটির থেকে, সব রকমের মানে আমার কনফিডেন্স লেভেলটা কী করে গ্রো করেছে, ওখান থেকে আমি কী করে বেরিয়ে এসেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। একদম আমার ছোটবেলায় চলে যাচ্ছি, যে একটা সময় আই অ্যাম ভেরি টু মাচ ইন্ট্রোভার্ট, যেরকম বলতে পারো ওয়ান টাইপ অফ এটা একটা মানে কি বলবো, একটা মেন্টাল প্রবলেম ঠিক বলবো না, এটা হয় মানে ছোটোবেলায় অনেক ক্ষেত্রে এটা হয়, এবং অনেক মুভিতেও আমরা দেখেছি, আমরা অটিস্টিক অ্যাবাউট অটিসিজম, অ্যাবাউট অটিসিজম মানে অটিস্টিক যারা আছে আর কি, যেটা মাই নেম ইজ খান বলে একটা মুভি ছিল যেখানে শাহরুখ খান অটিস্টিকের রোল প্লে করেছে, সেখানেও দেখতে মানে জাস্ট আই কন্ট্যাক্ট ওইভাবে করতে পারতো না, কিন্তু হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, ও কিন্তু সব কিছু বুঝতো আর ভীষণ এত সুন্দর কথা বলতো, কিন্তু আই কন্ট্যাক্টটা করতে পারতো না। আরেক ধরনের আছে, যেরকম তারে জমিন পরে আমরা দেখেছি ওই বাচ্চাটা ডিসলেক্সিয়া, ইয়েস ডিসলেক্সিয়া বলে রোগটা ছিল, যেখানে ও মানে ও পড়াশোনা মানে ওর মনে থাকতো না আর কি, মানে পড়াশোনার উপর একদম ফোকাস ছিল না, কীভাবে যা টিচার আমির খান যে টিচারের রোল করেছে, সে কীভাবে মানে তার ভেতরে কনফিডেন্স গ্রো করলো, এটা আমরা শিখেছি তারে জমিন পর থেকে। তো অসাধারণ একটা মুভি, আর মানে আমির খানের আমি বলতে পারবো না, আমি আমির খানের ফ্যান, কিন্তু প্রচণ্ড রেসপেক্ট করি অ্যাজ আ অ্যাক্টর, প্রচণ্ড রেসপেক্ট করি আমির খানের সেই আকেলে হাম আকেলে তুমে সেই কান্নার সিন, একদম লাস্টে ব্রেকডাউন সিন, তারে জমিন পর যখন বাচ্চাটা এসে জড়িয়ে ধরলো ওই সিনটা, ওইগুলো ভোলা যায়। যাই হোক, অন্যদিকে চলে যাচ্ছে, আমির খান আমার কন্টেন্ট আজকে না, আজকে হলো অল অ্যাবাউট ইনসিকিউর, মানে ইনসিকিউরিটিস, কীভাবে আমরা আমাদের জীবনে বিভিন্ন ইনসিকিউরিটির থেকে বেরিয়ে আসবো। আচ্ছা, এবার আমার কথা বলি, আমি যখন ছোট ছিলাম তো আমি প্রথমে, দেখো আমি থাকি কলকাতা, প্রপার কলকাতা থাকি, তো আমি প্রথমে যে স্কুলে ভর্তি হয়েছিলাম, আমি
এতটাই আমি শাই ছিলাম, আমি এক্সট্রাঅর্ডিনারি ইন্ট্রোভার্ট ছিলাম, মানে একদমই আমি তাকাতে পারতাম না, আমি আই কন্ট্যাক্ট করতে পারতাম না। আগে আমাদের পাড়ার স্কুলে আমি পড়তাম, আমার এক দুবার স্কুল আমি চেঞ্জ হয়েছি, আমার একটু প্রবলেম ছিল ইন কনসেন্ট্রেশন বলো কিংবা ইয়েতে বলো, যে কনসেন্ট্রেশন করা যায় হয়তো এই স্কুলে পড়ছে স্কুলটা ভালো লাগছে, তোর অন্য স্কুলে ভর্তি হতে, এক দুবার আমি স্কুল চেঞ্জ করেছি। তো আমি সব কিছুই মানে আমি ভেরি ওপেন বুক, আমি আমার ভিউয়ার্সদের কাছে সব কিছুই শেয়ার করতে আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো তারপরে কি হয়েছে, এবার আমি এতটাই মানে শাই ছিলাম, এতটা আমি একটাও কথা বলতে পারতাম না। এখন যারা আমার ভিডিও আমার মানে পুরোনো বন্ধুরা ভিডিও দেখে বলে এটা তুমি না, এটা বিশাখা হতে পারে, বিশাখা বলো মিমি বলো, আমার ভালোবাসার মানুষটা আমাকে মিমি বলে ডাকে, তো মিমিটা আমার কাছে খুব স্পেশাল। তো মিমি দেখো বেশি কথা বললে আবার সেই কাশিটা উঠছে, যাই হোক, তো মিমি তোমাকে আমি চিনতেই পারি, এটাই কি এটা তুমি, তুমি এরকম তুমি এইভাবে কথা বলছো। আমার তো একটা বন্ধু ইনফ্যাক্ট বলেছে আমার নাকি একটা ভিডিও দেখে ও শক হয়ে গেছে, মানে ও যেই বিশাখাকে দেখেছিল, ও যে মিমিকে দেখেছিল সেটার সাথে ও রিলেটই করতে পারছে না, মানে এরকম একটা ব্যাপার, মানে মানুষের কিভাবে ট্রান্সফরমেশন হয় এটাই জীবন থেকে আমরা কত কিছু শিখি, আমরাই আমাদের ইনসিকিউরিটিটা কিন্তু আমরাই ঠিক করতে পারি। এই যে বলে না যে আমরা যে ইনসিকিউর লাইফে কিছু কিছু ব্যাপারে, যে পার্টিকুলার পার্সনের জন্য সে আমাদের জীবনে থাকলে সে আমাদের সিকিউরিটি দেবে, আমাদের বাবা মা সিকিউরিটি দেবে, আমাদের মানে ধরো কোনো একটা স্পেশাল পার্সন সিকিউরিটি দেবে, বিয়ের পরে হাজবেন্ড সিকিউরিটি দেবে। যতক্ষণ আমি নিজের থেকে ফিল না করবো যে আই এম সিকিউর পার্সন, আই এম সব ইনসিকিউরিটি থেকে বেরিয়েছি, নিজেই মানুষ নিজেকে ঠিক করতে পারে। কেউ পৃথিবীতে যতই আমরা কথা বলি, যতই বড় বড় কথা বলি, কেউ কাউকে ওইভাবে ঠিক করতে পারে না। ঠিক করা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে যে আমি কিভাবে নিজেকে ঠিক করব। তো সেটাই হলো ব্যাপার। এবার কি হয়েছে, তো এতটাই আমি শাই ছিলাম, আমি মানে মাথা নিচু, মানে আমি তাকাতে লিটারলি পারতাম না। তারপরে আমি চলে যাই, আমার মানে স্কুলিং হয়েছে আর কি অ্যাসেম্বলি অফ গচ্ছ, যারা কলকাতাতে থাকে প্রপার, কলকাতাতে পার্ক স্ট্রিট এরিয়া নিশ্চয়ই জানে, ভেরি পপুলার পার্ক স্ট্রিট এরিয়া, ক্রিসমাসে খুব পপুলার, অনেকেই যায় আর কি পার্ক স্ট্রিটে। তো ওখানে পার্ক স্ট্রিটেই ওই মেন স্কুলটা ছিল আর কি, তো ওখানে আমি ক্লাস 9 থেকে ওখানে ভর্তি হয়েছি। ক্লাস 9 আমি প্রচণ্ড শাই, মানে আমাকে লিটারাল ছেলেদের সাথে কথা তো দূরের বা, মেয়েদের সাথেই আমি কথা বলতে পারতাম, এতটা আমি শাই ছিলাম, এতটা শাই। তো যাই হোক, তারপরে শাইনেসটা মানে কাটেনি, একদমই কাটেনি। তবে আমি ক্লাস 10 উঠলাম, 10 ওঠার কিছুক্ষণ পর মানে কিছুদিন পর থেকে একটু একটু শাইনেস কেটেছে, একটু আমি কথা বলা শুরু করি, বন্ধুর কিন্তু অভাব নেই, মানে সবাই আমার ফ্রেন্ড ছিল, আমার স্কুলে আমার সবাই আমার ফ্রেন্ড ছিল, তখন আমার না এইটুকু চুল ছিল। তো মা তখন আমার মা কি করতো, এখন তো আমি কিছুতেই কাটতে দিই না, মানে তখন এইটুকু চুল মা কেটে দিত আর কি চুলগুলো, মানে বিভিন্ন তখন হেয়ার কাটিং হতো, অনেক পার্লারিং তখন যেত, এখন তো সব মানে বেশিরভাগ এখন অনেকেই আছে, বাড়িতেই আমরা করি ভালো করে, যেন স্কিন কেয়ার, যেটা আমি খুব একটা স্কিন আমি জানিও না কী কী স্কিন কেয়ার করা উচিত। তো যাই হোক, ওই দিয়ে ওই প্রসঙ্গে অন্য দিন নয় বলবো। এইবার ব্যাপারটা হলো যে কি জানি বলছিলাম, দেখো স্কিন কেয়ার করতে কথা, হ্যাঁ আমার এইটুকু চুল ছিল আর বন্ধু সবাই ছিল, কিন্তু কিন্তু অত ওই এত ইন্ট্রোভার্ট, আমার একটা বন্ধু ছিল একটা বান্ধবী, তো তার সাথে আমি সবসময় থাকতাম, তার সাথেই কথা বলতাম, তার নাম অহনা ছিল, অহনাকে খুব আমি মিস করি, যে জানি না এখন সে কোথায় আছে। তো যাই হোক, এইবার 10 কিছু মানে দিন পর থেকে আস্তে 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 একটু আমি ওপেন আপ হয়েছি, তারপরে মানে অহনার হেল্পে আর কি, মানে অহনা সবসময় আমার পাশে, আমার খুব ইম্পর্টেন্ট যে অহনা পাশে থাকবে, মানে কাউকে আমার একটা দরকার আর কি। তারপরে আস্তে 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 ওপেন আপ হয়েছি, তারপর পরে ছেলেদের সাথেও কথা বলেছি, আমাদের তো কোয়েট স্কুল ছিল, তারপরে খুব ভালোই আর কি সবার সাথে র্যাপো হয়, কিন্তু বেসিক্যালি আই এম ভেরি শাই আর কি, খুবই লাজুক একটা মানে ভেরি ইন্ট্রোভার্টেড, মানে ওয়ান সর্ট অফ ডামও বলতে পারো, মানে আমি নিজেই মানে আমরা তো সবসময় এর ওকে কন্ট্রোভার্সি করছি, এর ওর কুটকাচালি করছি, আজকে আমি নিজেকেই কুটকাচালি করছি, আমি বলতে পারো ডামই ছিল একদম, মানে মাথা নিচু এতটা শাই,
আস্তে 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 আমার মানে আমার ট্রান্সফরমেশনটা বলছি আর কি। তারপরে কি হলো, তারপরে 11-12 হলো, যে অনেক কিছু হয় টিনেজে, তো অনেক আমাদের জীবনে যখন আমরা টিনেজার থাকি অনেক রকম এক্সপিরিয়েন্স হয় জীবন, মানে এমন মানে এমন কিছু জীবনে এক্সপিরিয়েন্স হয় যেখান থেকে আমাদের নিজেরাই আপনি আপনার গ্রো আপ হয়ে যায়। তাই হোক, তাও আমি তখন মানে ফুললি হয়তো গ্রো আপ হইনি। যাই হোক, এইবার স্কুলিং হয়ে গেল, তারপরে কলেজ লাইফ। কলেজ লাইফে প্রথমে আমি যেই স্ট্রিমে ভর্তি হয়েছিলাম, এটা যেমন আমার একটা কলেজেরও ফ্রেন্ড আছে, সেও আমার ভিডিও দেয়, তার নামটা আমি নিচ্ছি না, কিন্তু সে দেখলে তো বুঝবে, আমি তোকে পাঠিয়ে দেবো, লিঙ্কটা পাঠিয়ে দেবো। তো এইবার কলেজ লাইফেও আমি অন্য একটা, আমি তো বিবিএ করেছি, তো তার আগে আমি হসপিটালিটি ম্যানেজমেন্টে ভর্তি হয়েছিলাম। তো সামহাও আই এম নট লাইকিং দ্য খুব, মানে পড়াশোনাটা আমার ঠিক জুত হচ্ছিল না আমার। তারপরে ইচ্ছা হলো, আমি একটু এরকমই, আমার ইচ্ছা হলো আই ওয়ান্ট টু বি আ বিবিএ স্টুডেন্ট, আমি বিবিএ নিয়ে আমি একটু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে হাই লেভেলে পড়াশোনা করবো। তারপরে এমবিএ করার ইচ্ছা ছিল, এমবিএটা করিনি, বিবিএটা করেছি। তারপরে বিভিন্ন কোর্স আমি করেছি, তো তারপরে আস্তে আস্তে হ্যাঁ আমার মানে আমার কমিউনিকেশন স্কিলও বাড়লো, আমার কনফিডেন্স বাড়লো। দেখো এইগুলো কিন্তু আমি নিজে করেছি, এগুলো কেউ আমাকে শেখায়নি, আমি একদমই ডাম ছিলাম। আর ইভেন কলেজেও আমি অনেক লাইক ব্ল্যান্ডার করেছি। আর হলো তখন দেখো মার্কেটিং ইয়েতে কি হয়, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো হবেই, জানো সবাই জানো হোয়াট ইজ প্রেজেন্টেশন। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি ধরিয়েছি অনেকবার, কিন্তু একবার লাস্টে যেটা করেছি মানে প্রথমটাই ধরিয়েছিলাম, নেক্সট যেটা করেছি সেটা একদম ফাটাফাটি মানে পুরো ফুল কনফিডেন্স অ্যান্ড প্রেজেন্টেশনটা দিয়েছি আর কি। তখন থেকেই আমি মানে আমার হলো মানে আমার এই কনফিডেন্স আমি গেইন করলাম। এখানে প্রচুর মানুষের মানে সাপোর্ট আছে, আমার মায়ের সাপোর্ট, আমার বন্ধুদের সাপোর্ট, যারা আমার কাছে মানে খুব ক্লোজ ফ্রেন্ড তাদেরও সাপোর্ট আছে। আমি তাদের থেকে অনেক কিছু শিখেছি, এখনও শিখে যাচ্ছি। এখন আমার যে ক্লোজ ফ্রেন্ড যে আছে তার থেকে আমি মানে আমার স্কুলের একটা ক্লোজ ফ্রেন্ড আছে, আর কলেজেরও একজন আছে আর কি, কলেজে যে আছে সে তো ভিডিও দেখে আর কি। সো ফ্রেন্ডদের থেকে প্রচুর শিখেছি, এখনও শিখে যাচ্ছি। তো কি হয়েছে, তারপরে কলেজ হয়ে গেল, তারপরে আমি না কম্পিউটারে একদম জিরো ছিল, কিন্তু আমার সেই কম্পিউটারে আমি 30-26 পেয়েছিলাম, ওটা একটা আমার সাংঘাতিক মনে হয়েছিল অ্যাচিভমেন্ট, আমার কম্পিউটারে পেয়েছি। তো আমি কম্পিউটার চালাতে জানতাম না, কিচ্ছুই জানতাম না, আমাদের স্কুলে একটা কম্পিউটার রুম ছিল, আমি না মানে অ্যাক্টিং করতাম, আমি এরকম করছি, এইদিকে আমি কিছু জানি না। তারপর এই যে রুমটা দেখছো, এটা আমার বাবার রুম, তো জানো এখানে বসে রোজ আমি ভিডিও করি, এখানে কম্পিউটার রুম ছিল, মানে কম্পিউটার ছিল, তবে একটা কম্পিউটারটা খারাপ হয়েছে আর কি, তো ওটাকে মানে ইয়ে করে দেওয়া মানে বিক্রি করে দেওয়া হয়েছে কম্পিউটারটা। তারপরে তো ল্যাপটপও ছিল, এখন সেই ল্যাপটপটাও খারাপ হয়ে গেছিলো। তো কম্পিউটার তখন আমি নিজে নিজে আমি এমএস ওয়ার্ড থেকে শুরু করে পাওয়ার পয়েন্ট কীভাবে তৈরি করে এই করে 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 নিজে নিজে সব শিখেছি। তারপরে তো ইনভেনশন অফ মোবাইল, স্মার্টফোন, মোবাইল ইনভেনশন তো আগেই হয়ে গেছিলো, স্মার্টফোন আসলো, স্মার্টফোন আস্তে আস্তে সব শিখলাম। আর এখন এই মানুষটা তোমার সামনে বসে আছে। তো সেটা কী করে হলো, সেটা আমি নিজে করেছি। আমিও ইনসিকিউর ছিলাম, আমি হয়তো দেখতে ভালো না, আমি হয়তো আমি মোটা, আমি দেখতে ভালো না, কেউ আমাকে পাত্তা দেবে না, কেউ আমাকে ভালোবাসবে না, এইটা সবার মধ্যেই কাজ করে, এই ইনসিকিউরিটিগুলো সবার মধ্যেই কাজ করে। কিন্তু ওইটা নিয়ে তুমি যদি বসে থাকো, ওটা ইনসিকিউর হতে হতে দ্যাট ইজ দ্য কজ অফ এই যে মেন্টাল ডিপ্রেশন, এখন ভেরিয়াস মানুষ যে ফেস করে মেন্টাল ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে সুইসাইডাল যেটা হচ্ছে আর কি আজকালকার দিনে আরও বেশি করে হচ্ছে, ইভেন ছেলেরাও সুইসাইড করছে। তো এইটা এইগুলোর থেকে না এটা কোনো আমার মনে কোনো সাইকোলজি, তোমার নিজের সাইকোলজি নিজের উপরে ডিপেন্ড করে, তুমি কীভাবে তোমার ইনসিকিউরিটি থেকে বেরোবে, কীভাবে তুমি কনফিডেন্স লেভেল গ্রো করবে। আর আরেকটা আমার, আমি যখন রিটেল নিয়ে করেছি, আমি পড়াশোনা নিয়ে আলাদা একটা ভিডিও করবো, আমি কী কী স্টাডিজ করেছি। তো রিটেল যখন করেছিলাম আমার কিন্তু একটা শিখেছিল, তার আগে আমি একটা কোর্স করেছি আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মানে কীভাবে তুমি ইন্টারভিউ ফেস করবে, কীভাবে প্রপারলি মানে ড্রেসিং করবে। তো সেখানে পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে একটা ছিল যে তোমার কীভাবে মানে আয়নাতে দাঁড়িয়ে রোজ সকালে যদি তুমি বলো আই অ্যাম দ্য বেস্ট, আই ক্যান ডু ইট, এই
দুটো ওয়ার্ড যদি এই দুটো সেন্টেন্স আমরা বলি তাহলে কিন্তু মানে আমাদের কনফিডেন্স লেভেল গ্রো করে। এটা আমি শিখেছিলাম আমার যখন রিটেল নিয়ে পড়াশোনা করেছি, তার আগে একটা কোর্স করেছিলাম, ওখান থেকে শিখেছি। তো এটা একটা ছোট্ট একটা মানে ট্রিক্স আর কি। তো ব্যাপারটা সেটাই দাঁড়ালো, নিজের ইনসিকিউরিটি, নিজের কনফিডেন্স লেভেল কখনো কেউ তোমাদের শিখাতে পারবে না, তোমাদের নিজের জীবন দিয়ে শিখে নিতে হবে। আর নিজের নিজের উপলব্ধি থেকে, কেউ হাজার কোট দেখে নাও, হাজার মোটিভেশনাল ভিডিও দেখে নাও, কিচ্ছু হবে না। ওই কোট কোটই হয় মোটিভেশনাল ভিডিও, দ্যাট ইজ নট জাস্ট রিয়ালিটি। এটা ভালো লাগার একটা জিনিস, আমার ভালো লেগেছে, আমরা একটু স্ট্যাটাসে শেয়ার করলাম, কিন্তু দ্যাট ইজ নট রিয়ালিটি। রিয়ালিটি হলো আমরা নিজেরাই নিজেকে ঠিক করতে পারি, সব ধরনের ইনসিকিউরিটি থেকে আমরা নিজেরা নিজেকে বার করতে পারি। তো ছোট্ট একটা জিনিস ভাবলাম, এটা খুব এখন মানে আজকাল এই ইয়াং জেনারেশন খুব এটা ফেস করে, সো তাই জন্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে। চলো বাই, টেক কেয়ার। ভিডিওটা এখানে এন্ড করছি, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।